সিআইডি এবার অন্ধ্রপ্রদেশে গিয়ে কী করবে, ইডলি ধোসা খেয়ে বাড়ি চলে আসবে, কী করবে এখানকার সিআইডি? রাজ্য সরকার জানে ধর্নায় যারা বসেছে তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। পশ্চিমবঙ্গে কোনো কলেজ তৃণমূলের দখলের বাইরে নাই, হঠাৎ যাদবপুর তৃণমূলের দখলের বাইরে চলে গেল, এটা বিরাট একটা গবেষণা দরকার। সেই গবেষণার দিদি নবান্নে বসে করুক তাহলে বুঝে যাবেন। তারপরে মাঝখানে মোদী একটা ধমক দিয়েছে যে পঞ্চায়েতে খুনি খেল হয়েছে আমি দেখব। দিদি সেদিন থেকেই দিদির বাতেরা ঘুরে গেছে, দিদির বাসন ঘুরে গেছে। র্যাগিং যাদবপুরে শুধু একটা জায়গায় নয়, পশ্চিমবঙ্গের সব ইউনিভার্সিটি সব কলেজে র্যাগিং হয়, যেখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে, সে রাজ্যেরই হোক সে কেন্দ্রেরই হোক, স্বাভাবিকভাবেই র্যাগিং শুনে যেন আমরা অবাক নয়, র্যাগিং এখানে চালু আছে। রবীন্দ্রনাথের প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় যেটা সেখানেও র্যাগিং চালু আছে। আমি আবার দাবি করছি প্রতিদিনের মতো, পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বিধানসভায় র্যাগিং নিষিদ্ধ করবার আইন পাস করুক। পশ্চিমবঙ্গে কোনো কলেজ তৃণমূলের দখলের বাইরে নাই, হঠাৎ যাদবপুর তৃণমূলের দখলের বাইরে চলে গেল, এটা বিরাট একটা গবেষণা দরকার। সেই গবেষণার দিদি নবান্নে বসে করুক তাহলে বুঝে যাবেন। আপনার বিজ্ঞানীরা বলবে যে কেন যাদবপুরে প্রতিবাদ এলো আর কেন আপনি যাদবপুর নিয়ে কমপ্লেন করছেন। নবান্নে একটা গবেষণা কেন্দ্র খুলুন, আপনি এখনই বুঝে যাবেন। সারা পশ্চিমবঙ্গের কোনো স্কুলে কোনো কলেজে আপনি ছাড়া কেউ নেই, তৃণমূল ছাড়া কেউ নেই, থাকে থাকে জেলে যেতে হবে, মার খেতে হবে, গুলি খেতে হবে। হঠাৎ যাদবপুরে আজকে অভিযোগ কেন বামেদের উপর আসছে? আপনার সরকার, পুলিশ আপনার, যাদবপুর আপনার রাজ্যের অধীনে, সেখানে খুন হবে, ধর্ষণ হবে, গাঁজা খাবে, হিরোইন খাবে, এগুলোকে আপনি কিছু দেখবেন না? আপনি হরিবল বলে বসে যাবেন এখানে কেন? কোর্টে গিয়ে সিবিআই তদন্ত করুক, জুডিশিয়ারি মাধ্যমে তদন্ত করুক, সিআইডি গিয়ে কী করবে ওখানটায়? সিআইডি এবার অন্ধ্রপ্রদেশে গিয়ে কী করবে? ইডলি ধোসা খেয়ে বাড়ি চলে আসবে, কী করবে এখানকার সিআইডি? এদের দ্বারা কিছু হবে? দিদির সিআইডি এবার বাপরে, তার থেকে কোর্টে যাও, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত শুরু হোক। দিদিকে বলবো, দিদি আপনি অন্ধ্রপ্রদেশে গিয়ে অবস্থানে বসুন, আপনি আমাদের ঘরে, আমরা যাবো অন্ধ্রপ্রদেশে অবস্থানে করতে বাংলার ছাত্রের জন্য, তার বিচারের জন্য। আপনি এত অবস্থান করেন, এত আন্দোলন করেন, অন্ধ্রপ্রদেশে গিয়ে আপনি আন্দোলন করুন, অন্ধ্রপ্রদেশে গিয়ে অবস্থানে বসুন আপনি বাংলা ছাত্রের মৃত্যুর দাবি, কেন তা তদন্তের দাবিতে, তবে না জমবে। এটা দ্বিচারিতা নাম্বার ওয়ান। রাজ্য সরকার জানে ধর্নায় যারা বসেছে তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, কিন্তু ইমাম মুয়াজ্জেম পুরোহিতদের ভাতা দিয়ে খুশি করে তাদের দৌলতে প্রয়োজনে হিন্দু সমাজ, প্রয়োজনে মুসলমান সমাজে প্রচার করে দিদির মহিমা কীর্তন করে রাজনৈতিক লাভ হতে পারে। তাই স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক অঙ্ককোষে, নির্বাচনী অঙ্ককোষে দিদি কোথাও ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা দিয়ে মুসলমান সম্প্রদায়, পুরোহিত ভাতা দিয়ে পুরোহিত সম্প্রদায়কে খুশি করার মাধ্যমে, এবং সেই সুবাদে তাদের নিজ নিজ সমাজে ভোট ব্যাংক বাড়ানোর লক্ষ্যে এই প্রচেষ্টা করছে। তাই ডিএ যারা পায়, ধর্না যারা দেয়, তাদের মাইনা দিলে বা না দিলে, তাদের অধিকার দাও বা না দাও, এত বড় ভোট ব্যাংক তাদের হাতে নেই। পশ্চিমবঙ্গ সরকার সেই কাজই করে যে কাজে তাদের নির্বাচনী ভাগ্য তৈরি হতে পারার সম্ভাবনা দেখে। মোদিজির জন্য দিদির অনেক চিন্তা, মোদির জন্য দিদি চিন্তায় মগ্ন থাকে। তারপরে মাঝখানে মোদী একটা ধমক দিয়েছে যে পঞ্চায়েতে খুনি খেল হয়েছে আমি দেখব। দিদি সেদিন থেকেই দিদির বাতেরা ঘুরে গেছে, দিদির বাসন ঘুরে গেছে, সেদিন থেকে মোদীকে তোয়াজ করে দিদি বার্তা পাঠাচ্ছে, চিন্তা করো না মোদী, যতক্ষণ বাংলায় আছে দিদি এই জোটের সর্বনাশ কী করে করতে হয় আমি জানি, আমি আগেও করে দেখিয়েছি, আমি গোয়ায় করে দেখিয়েছি, আমি মেঘালয় করে দেখিয়েছি, আমি ত্রিপুরায় করে দেখিয়েছি। মোদি বাংলার দিদিকে ভরসা রেখো, আমি বাংলাতেও করে দেখাবো, গত 2021-2019 তোমার অনেক সুবিধা করে দিয়েছি, আমি সেই সুবিধা তোমাকে আবার করে দেবো, দয়া করে আমাকে ইডি সিবিআই দিয়ে হামলা করিও না, আমার ছোট্ট খোকাবাবু আছে, তার জন্য আমার দিবারাত্র চিন্তা আছে, তোমরা তো জানো
বাংলার আমি দিদি ভাই, ভয় আমার ইডি আর সিবিআই। তাই মোদির কাছে গিয়ে দরবার করে মোদিকে বোঝানোর চেষ্টা করছে দিদির কাছে। এর থেকে আমরা বেশি কিছু আশা কোনো করিও নি, আজও করছি না, আগামী দিনেও করব। সরকারি নীতির দ্বিচারিতা সব থেকে বড় দায়ী। যখন বিশ্বের বাজারে ভালো দাম পাওয়া যায় তখন আমাদের দেশের উদ্বৃত্ত ফসল বিশ্বের বাজারে যেতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। একদিকে বলা হচ্ছে চাল উৎপাদনে আমরা সারপ্লাস, অর্থাৎ প্রয়োজন থেকে উদ্বৃত্ত চাল আছে, সেটা যখন বিদেশে রপ্তানির সময় আসে তখন বলে না বন্ধ রাখতে হবে। তুমি একদিকে বলছ আমাদের দেশে বিদেশি মুদ্রার ভান্ডার দিনের পর দিন বেড়ে চলেছে $600 বিলিয়ন। আমার তাহলে ভয় কেন? বিশ্বের বাজারে সব কিছু পাওয়া যায়। ভয়টা এই কারণে, এক শ্রেণীর পুঁজিপতিদের রক্ষা করার জন্য সরকার সদা ব্যস্ত। তাই যে কথাটা বললাম, বিশ্বের বাজারে যখন তেলের দর কমে যায় আমাদের বাজারে কিন্তু বেড়ে যায়, কারণ কয়েকটা পুঁজিপতিকে মদত করার লক্ষ্যে বাজারে তেলের দাম কমছে না। শুনলে অবাক হবেন, 142টা পরিবারের হাতে এই মুহূর্তে ভারতবর্ষে 30 লাখ কোটি টাকার সম্পদ।